हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के रही वीडियो ते वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन एर दशम श्रेणी 8 नंबर लेसन अमरा इन डिटेल्ड पढ़बो। द स्नेल इज रिटन बाय विलियम कुपर एर लेखा द स्नेल। स्नेल माने शामुक। In the poem The Snail, the poet describes the action of the snail, how it sticks to anything like a part of the object and it hides itself from the outside world. Bohir jagat theke kibhabe bichhinno hoye ekta niyosho jagat srishti kore je jinisher gaye atke thake shekhanei tar somosto sompad niye ekta shamuk biraj kore amra ei kobitay porbo। এবং এই স্নেল কবিতাটি সিগনিফাইজ দ্য পোয়েটস এমব্রেসিং অফ এ লোনার্স লাইফ অ্যান্ড উইথড্রয়াল ফ্রম দ্য সোসাইটি। সমাজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একজন নিভৃতচারীর জীবনকে আলিঙ্গন করে নেওয়ার একটা ইঙ্গিত যেন আমরা এই কবিতায় পাচ্ছি। দ্য স্নেল এখানে একটা সিম্বলিক্যাল ন্যাচারাল অবজেক্ট হয়ে উঠেছে এবং কিছুটা রোমান্টিসাইজড ওয়েতে স্নেলকে কিভাবে বর্ণিত করা হয়েছে আমরা এই কবিতার পরতে পরতে দেখব। তা ফলে বন্ধুরা চলো শুরু করা যাক। বিফোর গোয়িং টু দ্য টেক্সট ইট সেলফ, লেট আস নো অ্যাবাউট দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। উইলিয়াম কুপার was one of the most popular poets of his times। তার সময়ের একজন সবচেয়ে জনপ্রিয় কবিদের মধ্যে অন্যতম ছিলেন, একজন ছিলেন। কুপার চেঞ্জড দ্য ডিরেকশন অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল। কুপার অষ্টাদশ শতকে প্রাকৃতিক কবিতার যে দিক বদলে দিয়েছিলেন ইংল্যান্ডের গ্রামাঞ্চলের বর্ণনার মধ্য দিয়ে অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার লিখে তিনি প্রাকৃতিক কবিতার দিক বদল এনেছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুডেড অনলি হাইমস অ্যান্ড দ্য টাস্ক। দ্য টাস্ক তার বিখ্যাত একটি সৃষ্টি। দ্য পোয়েম টেক্স আস ইন টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। এই দ্য স্নেল কবিতা আমাদের একটি শামুকের ব্যক্তিগত জগতে নিয়ে চলে যায়, প্রাইভেট ওয়ার্ল্ডে নিয়ে যায়। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে মনে হয় একটি শামুক স্বয়ং সম্পূর্ণ জীবনযাপন করে, আত্মতুষ্ট জীবনযাপন করে। এখানে এই সেলফ প্লাস ওয়ার্ডগুলোর যথেষ্ট প্রাধান্য আমরা পাব। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমরা এখানে দেখব ইন মাইনুট ডিটেল পুঙ্খানুপুঙ্খভাবে দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ড ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস। একটি ছোট তথাপি আত্মতৃপ্ত জগৎ যেখানে শামুক বাস করে, অর্থাৎ শামুকের ছোট কিন্তু আত্মতৃপ্ত জগৎ আমরা পর্যবেক্ষণ করব এই ছবির মতো কবিতায়। লেট আস নো মোর অ্যাবাউট উইলিয়াম কুপার। উইলিয়াম কুপার 26 নভেম্বর 1731, 1731 সালের 26 নভেম্বর জন্মগ্রহণ করেন এবং 1800 সালের 25 এপ্রিল প্রয়াত হন। ওয়াজ এন ইংলিশ পোয়েট অ্যান্ড হিমোডিস্ট। হিম মানে ছোট ধর্মীয় কবিতা, তাকে বলা হয় হিম, স্তোত্রমূলক কবিতা। হিমোডিস্ট হচ্ছেন তিনি যিনি ওই হিমস লেখেন। কুপার ওয়াজ বর্ন ইন বার্কহামস্টেড, হার্টফোর্ডশায়ার। হার্টফোর্ডশায়ারের বার্কহামস্টেডে জন্মগ্রহণ করেছিলেন। কুপার ওয়াজ ফার্স্ট এনরোল্ড ইন ওয়েস্টমিনস্টার স্কুল ইন এপ্রিল অফ 1742, 1742 সালের এপ্রিল মাসে তিনি ওয়েস্টমিনস্টার স্কুলে ভর্তি হন। আফটার মুভিং ফ্রম স্কুল টু স্কুল ফর এ নাম্বার অফ ইয়ার্স, কয়েক বছর ধরে বিভিন্ন স্কুল বদলে টদলে শেষ পর্যন্ত তিনি ওয়েস্টমিনস্টার স্কুলে এসে ভর্তি হয়েছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইম, কুপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি বাই রাইটিং অফ এভরিডে লাইফ অ্যান্ড সিনস অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড। ইন মেনি ওয়েজ হি ওয়াজ ওয়ান অফ দ্য ফোর রানার্স অফ রোমান্টিক পোয়েট্রি, অনেক ক্ষেত্রে তাকে রোমান্টিক কবিতার অগ্রদূত কবি বলে মনে করা হয়। স্যামুয়েল টেলার কোলরিজ, এস টি কোলরিজ,
called him the best modern poet. Whilst William Wordsworth particularly admired his poem Yardley Oak. কেন স্যামুয়েল টেলর কলরিজ বলেছিলেন, কারণ তখনকার সময়ে এই কবিতাগুলো যেগুলো উইলিয়াম কুপার লিখতেন সেইগুলোর মধ্যে আধুনিকতা লক্ষিত হচ্ছিল, সেই জন্য এসটি কলরিজ তাকে দ্য বেস্ট মডার্ন পোয়েট বলে বলেছেন। আফটার বিং ইনস্টিটিউশনালাইজড ফর ইনস্যানিটি কুপার ফাউন্ড রিফিউজ ইন এ ফারভেন্ট ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানিটি। হি কন্টিনিউড টু সাফার ডাউট and after a dream of 1773 believed that he was doomed to eternal damnation. তিনি এই হ্যালুসিনেশনে আক্রান্ত হন এবং এটাই ভাবতেন যে তিনি চিরন্তন ভাবে তার নরকগামী তিনি হবেন, তিনি নরকে যাবেন। এই স্যালভেশন এবং ড্যামনেশন ক্রিশ্চিয়ানিটির দুটি বড় বিখ্যাত ধারণা। হি রিকভার অ্যান্ড রোট মোর রিলিজিয়াস হিমস, এবং তারপরে তিনি সেই ধারণা থেকে সুস্থ হয়ে ওঠেন এবং তারপরে অনেক ধর্মীয় কবিতা তিনি লেখেন। হিজ রিলিজিয়াস সেন্টিমেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন উইথ জন নিউটন, যার লেখা আছে অ্যামেজিং গ্রেস, যিনি লিখেছিলেন, লেড টু মাচ অফ দ্য পোয়েট্রি ফর হুইচ হি ইজ বেস্ট রিমেম্বার অ্যান্ড টু দ্য সিরিজ অফ অনলি হিমস। এই অনলি হিমস এর জন্য তিনি সবচেয়ে বিখ্যাত হয়ে আছেন। হিজ পোয়েম লাইট শাইনিং আউট অফ ডার্কনেস গেভ ইংলিশ দ্য ফ্রেজ গড মুভস ইন এ মিস্ট্রিয়াস ওয়ে হিজ ওয়ান্ডার্স টু পারফর্ম। তা এই বিখ্যাত কথা তার লাইট শাইনিং আউট অফ ডার্কনেস কবিতা থেকে আমরা পাই। হি অলসো রোট এ নাম্বার অফ অ্যান্টি স্লেভারি পোয়েমস অ্যান্ড হিজ ফ্রেন্ডশিপ উইথ নিউটন হু ওয়াজ অ্যান অ্যাভিড অ্যান্টি স্লেভারি ক্যাম্পেনার রেজাল্টেড ইন কুপার বিং আস টু রাইট ইন সাপোর্ট অফ দ্য অ্যাবলিশনিস্ট ক্যাম্পেইন। তিনি এই ফলে কৃতদাস প্রথা বিলুপ্তিকরণের জন্য তিনি অনেক কবিতা লিখেছেন। কুপার রোট এ পোয়েম কল্ড দ্য নিগ্রোজ কমপ্লেন্ট, নিগ্রোজ কমপ্লেন্ট বলে যে কবিতাটা লিখেছিলেন, হুইচ র্যাপিডলি বিকেম ভেরি ফেমাস অ্যান্ড ওয়াজ অফেন কোটেড বাই মার্টিন লুথার কিং জুনিয়র ডিউরিং দ্য 20th century সিভিল রাইটস মুভমেন্ট। সিভিল রাইটস মুভমেন্টের সময় 20th century মার্টিন লুথার কিং জুনিয়র তিনি এই কবিতা থেকে কোট করতেন। হি অলসো রোট সেভারাল আদার লেস নন পোয়েমস অন স্লেভারি ইন দ্য 1780s, মেনি অফ হুইচ অ্যাটাক্ট দ্য আইডিয়া দ্যাট স্লেভারি ওয়াজ ইকোনমিক্যালি ভায়েবল। অর্থাৎ কৃতদাস প্রথার বিরুদ্ধেও তিনি কবিতা লিখেছিলেন ধর্মীয় কবিতার পাশাপাশি। আমরা এবারে নজর দেবো রাইটিংস অফ দ্য পোয়েট। প্রচুর কবিতা তিনি লিখেছেন, দ্য স্নেল, দ্য উইন্টার নজগে, অলনি হিমস, জন গিলপিন, এগুলো তার বিখ্যাত কবিতা, টু মেরি, দ্য রিটায়ার ক্যাট, দ্য পপুলার ফিল্ড। এছাড়া তার হিমসগুলো বেশ জনপ্রিয়, এই টু জেসাস, দ্য ক্রাউন অফ মাই হোপ, হার্ক মাই সোল, ইট ইজ দ্য লর্ড, এগুলো তার বিখ্যাত, আরও অনেক হিমস তার রয়েছে। সো ফ্রেন্ডস, স্টার্ট দ্য টেক্সট। টু গ্রেস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। বলে আমরা দুটো স্ট্যান্জা পড়লাম, আগে মানে করে নি। টু গ্র্যাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসেতে পাতাতে ফলেতে কিংবা দেওয়ালেতে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, একটা শামুক দৃঢ়ভাবে আটকে থাকে, সেটে থাকে, ক্লোজ মানে দৃঢ়ভাবে, ইন্টেন্টলি, স্টিক্স মানে সেটে থাকে, আটকে থাকে, নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার ভয় করে না, ফল মানে পতিত হওয়া, পড়ে যাওয়া। সো দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু ফল, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সেখানেই বড় হয়েছে, হাউস অ্যান্ড অল, তার ঘর বাড়ি সব কিছুই তার সেখানেই রয়েছে, টুগেদার, টুগেদার মানে একত্রে, অর্থাৎ একত্রে সে পাতাতে থাকুক, ফলে থাকুক, দেওয়ালে থাকুক, যেখানেই থাকুক না কেন শামুক, সে একদম দৃঢ়ভাবে আটকে থাকে, ক্লোজলি ইন্টিমেটলি আটকে থাকে এবং পড়ে যাওয়ার ভয় করে না। এবং তার ভয়ের আরও একটি কারণ থাকে না যে সেখানেই যেন সে জন্মেছে, অর্থাৎ কোনো প্রাণী যদি তার নিজের জন্মানোর জায়গায় থাকে সে নিজেকে অনেক বেশি শক্তিশালী এবং
অনেক বেশি দৃঢ় মনে করে। তার কারণ হচ্ছে সেখানে তার প্রিয় বন্ধু বান্ধব রয়েছে, তার সঙ্গে তার সম্পদ রয়েছে, সেখানে সমস্ত মানে অলিগলি তার জানা। তা এখানে একটা সেলফ কনফিডেন্সের কথা বলছি আমরা স্নেলের। কবি যেন সেলফ কনফিডেন্স অফ দ্য স্নেল এখানে ব্যবহার করেছেন, যে কিনা একত্রে তার ঘর বাড়ি সব কিছু নিয়েই যেখানেই থাকুক না কেন, ঘাসেতে পাতাতে ফলেতে কিংবা দেওয়ালেতে, সে এক জায়গাতেই থাকে সবকিছু নিয়ে। উইদিন দ্যাট হাউস সেই ঘরের মধ্যে, সেকেন্ড স্ট্যান্জা, উইদিন দ্যাট হাউস সেই ঘরের মধ্যে সিকিউর হি হাইটস, নিরাপদে সুরক্ষিত অবস্থায় সে লুকিয়ে থাকে। হাইটস মানে লুকিয়ে থাকা। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, ডেঞ্জার ইমিনেন্ট, ইমিনেন্ট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ডেঞ্জার, এবং এর মধ্যে একটা বিবলিক্যাল অ্যালিউশন রয়েছে, ডেঞ্জার ইমিনেন্ট অর ইমিনেন্ট ডেঞ্জার, এটা একটা ইভাঞ্জেলিক্যাল একটা অ্যালিউশন। আমরা যখন বিপদ ঘনিয়ে আসে, পিলগ্রিমস প্রোগ্রেস জন বুনিয়ানের লেখা এই অংশ, এই সাহিত্যিক কর্মেও আমরা কিন্তু এই ডেঞ্জার ইমিনেন্ট রেফারেন্স আমরা পাই। উইদিন দ্যাট হাউস সেই ঘরের মধ্যে, ঘর বলতে তাহলে কি বোঝানো হচ্ছে? আসলে এটা ইন্ডিকেটস দ্য সেল অফ দ্য স্নেল, শামুকের এই যে দৃঢ় আবরণ খোলস সেটাকেই ঘর বলা হচ্ছে। দ্যাট হাউস, উইদিন দ্যাট হাউস সেই ঘরের মধ্যে সিকিউর, নিরাপদে সুরক্ষিত অবস্থায় হি হাইডস, সে লুকিয়ে পড়ে। কখন লুকিয়ে যায়? হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট, ইমিনেন্ট মানে আসন্ন, মানে যা ঘনিয়ে আসছে এমন, ফোর্থ কামিং অর ইম্পেন্ডিং ডেঞ্জার, ডেঞ্জার মানে বিপদ, থ্রেট, ইনসিকিউরিটি, বিটাইডস, বিটাইডস মানে গোয়িং টু হ্যাপেন, টু বিফল অর হ্যাপেন্স, ঘটতে চলেছে এমন আসন্ন বিপদ যখন আসে তখন সে তার ঘরের মধ্যে নিরাপদে লুকিয়ে যায়। কোন কোন বিপদ? অপস্টর্ম, ঝড়ের হাত থেকে, ভায়োলেন্ট উইন্ড যখন আসে, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। তাহলে স্টর্ম হচ্ছে আবহাওয়াগত একটি বিপর্যয় বা বিরূপ পরিস্থিতি, অ্যাডভার্সিটি, অথবা আবহাওয়া ছাড়া অন্য যে কোনো বিপদ, অন্য যে কোনো ক্ষতির সম্ভাবনা হলে, ক্ষতির আসন্ন বিপদের সম্ভাবনা দেখলে সে তার ঘরের মধ্যে নিরাপদে ঢুকে যায়। এখানে আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার বলতে কোনগুলো বোঝাতে পারে? এখানে কোনো হিউম্যান হার্মের ইন্ডিকেশন আমরা পেতে পারি, বা অন্য কোনো প্রাণীর দ্বারা? অন্য কোনো প্রাণী যখন শামুককে আক্রমণ করতে যায়, সেটা তো আর আবহাওয়াগত থাকে না, সেটা পরিবেশগত থাকে না, আবহাওয়াগত থাকে না সেটা, বা অন্য কোনো মানুষ যখন ক্ষতি করতে যায় তার, কিংবা বিড়াল কিংবা কুকুর যখন তাকে ফাটিয়ে ফেলতে চায়, মেরে ফেলতে চায়, সেইগুলোকে আদার হার্ম বলে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে প্রথম দুটো স্ট্যান্জায় আমরা স্নেলের সেলফ কনফিডেন্স ফার্স্ট স্ট্যান্জাতে পাচ্ছি, আর সেকেন্ড স্ট্যান্জাতে আমরা পাচ্ছি সেলফ ডিফেন্স অ্যান্ড সেলফ সেফটি অফ দ্য স্নেল, শামুকের নিজেকে নিরাপদে রাখার ক্ষমতা পাচ্ছি আমরা। লাস্ট টু স্ট্যান্জাজ অফ দ্য সিলেবাস, গিভ বাট হিজ হর্নস, তার সুড়গুলোতে, হর্ন মানে সুড়, অর্থাৎ এই যে সামনের দিকের অংশটা যেটা বেরিয়ে থাকে, অ্যাকচুয়ালি হর্ন মানে পশুর শিং, কিন্তু এখানে সুড় এই অংশটাকে বোঝানো হয়েছে। গিভ বাট হিজ হর্নস, এখানে বাট মানে হাউএভার, কিন্তু বা ছাড়া, তার সুড়গুলোতে যদি আঘাত করো ন্যূনতম, দ্য স্লাইটেস্ট টাচ, স্লাইটেস্ট মানে ন্যূনতম, হালকাভাবে, দ্য লাইটেস্ট, দ্য স্মলেস্ট টাচ, ন্যূনতম ছোঁয়া যদি তার সুড়গুলোতে দাও, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, পাওয়ার এটাকে এলিউশন করা আছে, তার আত্ম সংরক্ষণ ক্ষমতা এতটাই বেশি যে, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, সাচ মানে এত, হি শ্রিংস, সে গুটিয়ে নেয় নিজেকে, শ্রিংস মিনস টু রিডিউস, টু কন্ট্র্যাক্ট, সংকুচিত করে, ছোট করে, ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, খুব অসন্তোষের সঙ্গে সে তার ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। কিসের কারণে সে নিজেকে গুটিয়ে নেয়? কারণ তার সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হিজ অ্যান্টেনা ইজ সো স্ট্রং দ্যাট, এই
হর্নস গুলো যেন অ্যান্টেনার মতো কাজ করে, এটা যেন উত্তেজনায় সাড়া দেয় এবং ফলে হালকাতম ছোঁয়া পেলে, মানে একদম ন্যূনতম ছোঁয়া পেলেই তার সেলফ কালেক্টিং এবিলিটি, পাওয়ার মিনস এবিলিটি, আর সেলফ কালেক্টিং মানে কি, টু কালেক্ট আর কন্ট্রোল বাই হিমসেলফ, নিজেকে সংযত করার ক্ষমতা এতটাই বেশি যে সে নিজেকে তার ঘরের মধ্যে অসন্তোষের সঙ্গে ঢুকিয়ে নেয়। ফলে এই থার্ড স্ট্যান্ডায় আমরা স্নেলের সেলফ কালেক্টিং পাওয়ার সম্বন্ধে জানলাম, যে স্নেলের সেলফ কালেক্টিং পাওয়ারের জন্য তার অ্যান্টেনা এত স্ট্রং যে ন্যূনতম ছোঁয়া পেলেই সে ঘরের মধ্যে ঢুকে পড়ে, এবং কেমনভাবে সে ঢুকে পড়ে, উইথ মাচ ডিসপ্লিজার, অসন্তোষের সঙ্গে। ফলে ইট ইজ দ্য ডিসলাইকিং অফ দ্য স্নেল। হোয়ার এভার হি ডুয়েলস, নেক্সট স্ট্যাঞ্জা, হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, যেখানেই সে বাস করুক না কেন, ডুয়েল মানে বাস করা, লিভস স্টেজ, যেখানেই সে থাকে, হি ডুয়েলস অ্যালোন, সে একা থাকে। আমরা এই লাইনগুলোর সঙ্গে দ্য পোয়েট উইলিয়াম কুপারের আসলে অনেক মিল পাচ্ছি, যেখানে তিনিও কিন্তু এই একাকিত্বের একটা জীবনযাপন করতেন। আসলে হাউস অ্যান্ড হাউসলেসনেস, এটা একটা এই কবিতার থিম হয়ে উঠেছে। হোয়ার এভার হি ডুয়েলস, যেখানেই সে বাস করুক না কেন, যেখানেই সে থাকুক না কেন, হি ডুয়েলস অ্যালোন, সে একাকি থাকে। অ্যালোন মানে সলিটারি, লোনলি। এক্সেপ্ট হিমসেলফ, এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান, নিজেকে ছাড়া, তার নিজেকে ছাড়া তার অন্য কোনো অস্থাবর সম্পত্তি নেই। চ্যাটলস মানে মুভেবল পজিশন, পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত সম্পত্তিকে বোঝানো হচ্ছে চ্যাটলস মানে, অর্থাৎ তার অন্য কোনো পার্সোনাল বিলঙ্গিংস নেই নিজেকে ছাড়া। ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন হোল ট্রেজার, এবং এর জন্য যে শামুকের অসন্তুষ্টি তা নয়, কিন্তু সে কিন্তু যথেষ্ট সন্তুষ্ট, ওয়েল স্যাটিসফাইড, যথেষ্ট সে তৃপ্ত সন্তুষ্ট, টু হিজ ওন হোল ট্রেজার, তার নিজের সমস্ত সম্পদ, ট্রেজার মিনস ওয়েলথ, তার নিজের সম্পদ যে সে নিজেই, এই জন্য সে যথেষ্ট সন্তুষ্ট এবং আনন্দিত। ফলে আমরা যে লাস্ট স্ট্যাঞ্জা বা ফোর্থ স্ট্যাঞ্জা পড়লাম, এটা ইন্ডিকেটস দ্য সেলফ কন্টেন্টমেন্ট অ্যান্ড সেলফ স্যাটিসফ্যাকশন অফ দ্য স্নেল, শামুকের আত্মতৃপ্ততা, শামুকের আত্মসন্তুষ্টিকে ইঙ্গিত করছে। আমরা এই চারটি স্তবক আমাদের সিলেবাসে রয়েছে, সেটা পড়ে ফেললাম, যদিও সিলেবাসে নেই আরও দুটি স্তবক, কিন্তু এই কবিতার অংশ সেটা আমাদের অবশ্য সিলেবাসে নেই, আমরা তবু আর দেখে নেব একবার। দাস হার্মিট লাইক হিজ লাইফ হি লিডস, নর পার্টনার অফ হিজ ব্যাংকুয়েট নিডস, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। ফলে এখানে হার্মিট লাইক লাইফের কথা বলেছেন, সাধুর মতো জীবনযাপন যেটা করে, নিঃসঙ্গ জীবনযাপন, একাকিত্বের জীবনযাপন শামুক করে, তাকে হার্মিট লাইকের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং তার ঘর এবং সে নিজেই, অর্থাৎ হিজ হাউস, হিজ সেল, দ্য সেল অফ দ্য স্নেল অ্যান্ড দ্য স্নেল ইটসেলফ, আর সো কম্বাইন্ড, তারা একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। ওয়ারনেস্ট, ইমিনেন্ট, ইমিনেন্ট মিনস লাইকলি টু হ্যাপেন সুন, শীঘ্রই ঘটতে চলেছে এমন, অ্যাপ্রোচিং, ইমিনেন্ট ডেঞ্জার। আসলে ইমিনেন্ট ডেঞ্জারটাকে না ব্যবহার করে দ্য পোয়েট হ্যাজ ইউজড ডেঞ্জার ইমিনেন্ট, এটা কিন্তু অনেক বেশি পোয়েটিক, হেভি একটা সেন্স ইউজ করছে, এবং এটা একটা স্মুথ গোয়িং হয়েছে, ডেঞ্জার ইমিনেন্ট। চ্যাটলস, চ্যাটলস মানে সম্পত্তি, পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত সম্পত্তিকে বোঝায়। আমরা এবারে অ্যানালিসিস অব দ্য পোয়েমে চলে যাব। কুপার হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য পোয়েট অফ হোম লাইফ, কুপারকে সাধারণতভাবে বর্ণনা করা হয় দ্য পোয়েট অফ হোম লাইফ বলে, ব্যক্তিগত জীবনের কবি, গৃহ জীবনের কবি। বাট ইনফ্যাক্ট হি নেভার টেস্টেড পিওর ডোমেস্টিক লাইফ, কিন্তু তিনি নিজের ব্যক্তিগত জীবনে সেই রকম অর্থে সত্যিকারের যে গৃহস্থ জীবন তিনি কিন্তু তার স্বাদ নেননি, উপভোগ করেননি। অ্যাজ দ্য পোয়েম পুটস ইট, ইন অ্যাজ মাচ অ্যাজ হি রিমেইন্ড আনম্যারিড, কারণ তিনি নিজে অবিবাহিত ছিলেন, অ্যান্ড প্রেফার টু অ্যাভয়েড রেসপন্সিবিলিটি ফর দ্য হাউস হোল্ডস ইন হুইচ হি লিভড, এবং সংসারের দায়িত্ব নিতে তিনি চাননি, এড়িয়ে যেতেন। দিস ইজ ওয়ান অফ সেভারাল অ্যাপারেন্ট প্যারাডক্সেস অ্যাবাউট দিস সেলফ কন্ট্রাডিক্টরি ম্যান,
আত্ম বৈপরীত্যমূলক একজন যে মানুষ উইলিয়াম কুপার, ফলে অ্যাপারেন্ট প্যারাডক্স আমরা পাচ্ছি যে তিনি গৃহের সুখ পাননি, অথচ তিনি এমন একটি কবিতা স্নেলকে নিয়ে লিখছেন যে তার একটা আত্মতৃপ্ত জীবনের কথা তিনি বলেছেন। এটার জন্যই অনেক সমালোচকরা বলেন যে স্নেলের এখানে যে জীবনটা তিনি ফুটিয়ে তুলেছেন সেটা হচ্ছে একটা রোমান্টিসাইজড লাইফ অফ দ্য স্নেল। স্নেলের জীবন মানে শামুকের জীবন আসলে এমনটা নয়, অনেকে এভাবে সমালোচনা করেন উইলিয়াম কুপারকে। দ্য পোয়েম ডেসক্রাইবস এ পোর্টেবল হোম, হাউ এভার ইউনিফাইড উইথ ইটস টেনেন্ট অ্যান্ড ইজ ট্রান্সলেটেড ফ্রম এ ল্যাটিন পোয়েম বাই ওয়ান অফ কুপার স্কুল মাস্টার্স। ইন ইটস কন্টেন্ট অ্যান্ড ইন ইটস ইন্টারটেক্সচুয়াল লিঙ্কস উইথ আদার ওয়ার্কস, দ্য স্নেল ডেসক্রাইবস কুপারস নিড টু জেনারেট এ পার্সোনাল হোমলিনেস ডিউরিং হিজ টাইম ইন নরফোক অ্যান্ড দ্য ভেরি অ্যাক্ট অফ প্রডিউসিং দ্য পোয়েম অ্যামাউন্টস টু দ্য ক্রিয়েশন অফ এ প্রোটেক্টিভ সেল অ্যাট দিস ভেরি ভালনারেবল স্টেজ ইন কুপারস ওন লাইফ। ফলে ব্যক্তিগত জীবনের একটা জায়গা যেখানে তিনি একটা প্রোটেক্টিভ সেল চাইছিলেন, তার সঙ্গে এই স্নেল কবিতার একটা সামঞ্জস্যতা রয়েছে। এখানে অনেকগুলো ফ্রেজ যেগুলো যথেষ্ট ব্যাখ্যার দাবি রাখে, তেমন একটি ফ্রেজ হচ্ছে ডেঞ্জার ইমিনেন্ট। ডেঞ্জার ইমিনেন্ট একটা ফ্রেজ একটা মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে স্পিরিচুয়াল রেজিস্টারে যাচ্ছে, অর্থাৎ তার যে স্পিরিচুয়াল বেন্ড অফ মাইন্ড আমরা কবির ব্যক্তিগত জীবনে পাই সেটা কিন্তু কবিতায় রিফ্লেক্ট হয়েছে। অর্থাৎ তার সেলফ কনফিডেন্স এবং সেলফ ওয়েলথ থেকে, অর্থাৎ যে তার আত্মসম্পদ যেগুলো নিজের সম্পদ রয়েছে সেই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে হঠাৎ করে যেন একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একটা গতিবদল হলো এই ডেঞ্জার ইমিনেন্ট কথাটির দ্বারা। দ্য পোয়েটিক ইনভার্সন সাটেনলি অ্যাচিভস এ গুড ডিল মোর মেট্রিক্যাল স্মুথনেস দেন ইমিনেন্ট ডেঞ্জার। এটা আগেই বলেছি, ইমিনেন্ট ডেঞ্জার না ব্যবহার করে তিনি ডেঞ্জার ইমিনেন্ট কথাটা ব্যবহার করেছেন, অ্যান্ড ইজ এ স্পেন্সারিয়ান রাদার দেন মিল্টনিক। দ্য ফ্রেজ ইমিনেন্ট ডেঞ্জার ইজ কমন ইন ইভাঞ্জেলিক্যাল লিটারেচার, ফর এক্সাম্পল ইন বুনিয়ান্স পিলগ্রিমস প্রোগ্রেস, ডডরিজেস ওয়ার্কস, এগুলোতে আমরা এই ইমিনেন্ট ডেঞ্জার এই ফ্রেজটা পাই। অ্যান্ড ইটস প্রেজেন্ট শেয়ার হিন্টস এ স্পিরিচুয়াল ইভেন অ্যালিগরিক্যাল রিডিং অফ দ্য স্নেল অ্যাজ সোল, যেন স্নেলকে একটা আত্মা হিসাবে বর্ণনা করা হয়েছে, যেটা কিনা ইমিনেন্ট ডেঞ্জারের দ্বারা তার আত্মার যেন নরকগমনও ঘটতে পারে, ড্যামনেশন হতে পারে, সেই ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন কবি। আসলে যেমন করে আদম এবং ইভের লাইফ সুরক্ষিত অবস্থায় প্যারাডাইসে ছিল, কিন্তু শ্যাটানের সেখানে আগমন একটা ইম্পেন্ডিং ডুম তাদের ডেকে এনেছিল, ঠিক তেমনিভাবে এই ডেঞ্জার ইমিনেন্টের সঙ্গে আদম এবং ইভের সেই স্পিরিচুয়ালিটিকে বোঝানো হয়েছে, হুইচ ওয়াজ লস্ট বাই দ্য ডেঞ্জার হুইচ ওয়াজ ইমিনেন্টলি অ্যাটাকড বাই দ্য স্যাটান। লাইক মেনি অফ দ্য আদার অগাস্টান পোয়েটস, উইলিয়াম কুপার রোট এ নাম্বার অফ অবজেক্ট স্টাডিজ, শর্ট পিদি পোয়েমস ডেসক্রাইবিং অ্যান অবজেক্ট অর সিন অ্যান্ড দেন মরালাইজিং অ্যাবাউট ইট। আসলে তিনি ছোট ছোট এইরকম জিনিসগুলোকে তুলে ধরতেন, যেমন করে শামুকের মতো লিলিজ, ডগস, লেডিজ শুজ, এইগুলো সব তিনি তুলে ধরতেন এবং সেগুলোর মধ্য দিয়ে তিনি একটা করে পরামর্শ বা উপদেশ দিতেন, উপদেশমূলক ডাইডাক্টিক পোয়েম তিনি লিখে ফেলতেন। যেমন করে ধরো বীজ বাম্পিং এগেনস্ট দ্য উইন্ডো পেন্স টু ট্রাই টু ইট দ্য পাইন অ্যাপেলস অন দ্য আদার সাইড, এটা ভ্যানিটি অফ হিউম্যান অ্যাম্বিশন। দ্য ডগ অ্যামাং লিলিজ, লয়্যাল্টি, দ্য হিল অফ এ লেডিজ শু, ভ্যানিটি, এইগুলো যেমন ইন্ডিকেট করে ঠিক তেমনিভাবে সিম্বলিক্যালি তিনি এইরকম সাধারণ বিষয়গুলোকে বেছে নিতেন। আসলে উইলিয়াম কুপারের কবিতা রোমান্টিক কবিতার একটা যে আসতে চলেছে, রোমান্টিক কবিতা যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস টি কোলরিজ, পরবর্তীকালে পার্সিবেসি শেলি কিংবা জন কিটস যে ধরনের কবিতা লিখবেন, সেই কবিতার আগাম একটা আভাস আমরা পাচ্ছি এই ধরনের কবিতার মধ্য দিয়ে। দো দ্য ডিসক্রিপটিভ পোর্শনস অফ দিস পোয়েমস আর অফেন ভিভিডলি ইভোকড, দ্য মোরালস ক্যান অফেন কাম অ্যাক্রস অ্যাজ কন্ট্রাইভড অ্যান্ড হ্যাভ দ্য আনফর্চুনেট ইফেক্ট অফ রেন্ডারিং দ্য পোয়েম ডাউন টু ফরচুন কুকিজ। ইন দিস পোয়েম হাউ এভার ক্যাপিটাল এল মিনস লেসন ডাজ নট সুইপ ইন ইন টু ভ্যাঙ্কুইস লিটল এল অর লিরিক। এখানে যেমন করে লেসন রয়েছে, জ্ঞানমূলক আধার রয়েছে, ঠিক তেমনিভাবে গীতি কবিতার যে লিরিকটা সেটাও মেনটেন হয়েছে। দ্য আই অফ দ্য পোয়েট স্ক্রুপুলাসলি অ্যান্ড লাভিংলি কোয়াইট মিউজিক্যালি অ্যাটেন্ড টু এভরি ডিটেল অফ দ্য গার্ডেন স্নেল।
the way it clings to the wall as if it were part of the stone, the way it holds up under weather, and the way it shrinks back into the shell at the slightest touch. Ekdom minute detail tini diyechen. In delicate, brisk, tiptoeing quatrains, karon ki tiptoeing quatrain bola hocche keno, ekhane tin line ekdom full length e royeche ar ekta half line, ordhek line, jeno shaped like a snail with the little fourth line creeping out. শামুকের যেমন একটা ছোট অংশ বেরিয়ে থাকে, ঠিক তেমনি ভাবে অর্ধেক অংশ একটা বের করে রেখেছেন কুপার গিপস। আছে পারফেক্ট ইমেজিস্টিক স্টিল লাইফ, শামুকের যেন একদম স্টিল লাইফ তিনি এখানে প্রেজেন্ট করছেন খুব সুন্দরভাবে একটি ছোট কবিতার মধ্য দিয়ে। প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল হ্যাজ বিন ফোকাসড। আমরা এবারে একটা জিনিস আলোচনা করব, দ্য টাইটেল অফ দ্য পোয়েম। আমাদের যদিও এই স্নেল কবিতাটা আমরা জানবো যে আসলে ছটা স্তবকের একটি কবিতা, কিন্তু এখানে আমাদের সিলেবাসে চারটি স্তবক রয়েছে। দ্য ফার্স্ট স্ট্যানজা ডেসক্রাইবস দ্য সেলফ কনফিডেন্স, দ্য সেকেন্ড স্ট্যানজা হাইলাইট সেলফ ডিফেন্স, থার্ড স্ট্যানজা হাইলাইট সেলফ কালেক্টিং পাওয়ার, অ্যান্ড ফোর্থ স্ট্যানজা ডেসক্রাইবস দ্য সেলফ স্যাটিসফ্যাকশন অফ দ্য স্নেল। সো অল দ্য স্ট্যানজাস, দ্য হোল অফ দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ভেরি প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল, দ্য ভেরি প্রাইভেট প্র্যাকটিসেস and the very confidence, his defense power, and obviously self-satisfaction as compared to human being, the life of snail is no less important. He is like a hermit, সাধুর মতো একাকিত্বের জীবন যাপন করে এবং আপাতভাবে মনে হতে পারে যে সংসার থেকে দূরে সরে, মানে বাইরের জগৎ থেকে নিজের জগতের মধ্যে থেকে সে যেন সরে রয়েছে, একটা লোনলি লাইফ লিড করছে। আসলে নয়, সে বৃহত্তর কোনো স্বার্থে বৃহত্তর একটা সন্তুষ্টির জীবন যাপন করে মানুষের সঙ্গে তুলনায়। তাই এই কবিতার নামকরণ দ্য স্নেল, একদম যথার্থ এবং সার্থক। সো ফ্রেন্ডস, আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং কবিতা সম্বন্ধে তোমাদের যদি একটা সম্পূর্ণ ধারণা হয়ে থাকে, তবে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার এবং কমেন্ট করো, এবং যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।